হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এটা হচ্ছে আউটিং ভিডিও। তো আমি বাইরে এসেছি একটা শপিং মলে, তো তোমরাও সাথে থাকো এবং দেখতে থাকো, খুব ভালো লাগে। শপিং মলের ভিতরে চলে এলাম, দেখো দেখো কত সুন্দর লাগছে। এবং খুব বড় শপিং মল এটা। শপিং মলটা হচ্ছে যেটা বানারঘাট্টা রোড, হুলি মাহবু বলে একটা জায়গা, মানে বানেরঘাটা রোডের উপরই এই শপিং মলটা। খুব বড় এবং খুব সুন্দর, বেশি খুব একটা পুরাতন শপিং মল নয়। এটা 11 অ্যানিভার্সারি চলছে, 11 বছর হলো এই শপিং মলটা। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, আর খুব খুব সুন্দর লাগছে দেখতে। শুধু শপিং মলের ভিতরটা না, মানে বাইরেটাও খুব সুন্দর জায়গা, মানে টাইম স্পেন্ড করা, মানে দারুণ দারুণ সুন্দর জায়গা। অনেক খাবারের স্টল আছে, বাচ্চাদের খেলার সব কিছু আছে। তো আমি পরে দেখাবো। তো আমার মা মেয়ে বলছে, মা ওখানটা দাঁড়াও, দেখো এখানে লেখা আছে 11th অ্যানিভার্সারি, তোমার একটা ফটো নিই। তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে আছি। তো এখন চলে এলাম আমি রিলায়েন্সে, মতলব ওখানে মানে শপিং মলে অনেক কিছু কোম্পানি আছে, যেমন রিলায়েন্স, সোজ, বিভা, মানে অনেক মানে অনেক কোম্পানি আছে। তো দেখো আমি দুটো লেগিংস নিয়ে নিলাম, দুটো লেগিংস হচ্ছে 400 টাকা করে। তো দুটো নিলে 50 টাকা ছাড় আছে। তো আমি দুটো ব্ল্যাক কালারে দুটো লেগিংস নিলাম। তো এখানে চলে এসেছি, দেখো এটা হচ্ছে সব গেম আছে, অনেক কিছু বাচ্চাদের বড়দের সবারই। তো দেখো এখানে টেবিল টেনিস, মানে অনেক কিছু গেম আছে, বাচ্চাদেরও আছে, দেখতে পাচ্ছ এটা ডলফিন। তো দেখো তোমরা ভিডিওটা, এখানে মানে কার্ড দেয় একটা, ওই কার্ডের মধ্যে 5টা তুমি গেমস খেলতে পাবে। তো কার্ডটা হচ্ছে, তখন তো 250 টাকা ছিল, আমি যেদিন গিয়েছিলাম আমি জিজ্ঞেস করিনি, তবে আগে 250 টাকা ছিল, এখন অবশ্য বেশি হয়ে যাবে হয়তো। তো ওই কার্ডটা দেবে, 250 টাকার একটা কার্ড, 5টা গেম খেলতে পারবে 10 মিনিটস। তো দেখো ভিডিওটা দারুণ লাগছে, তাই না? এবারে চলে এলাম খেতে, মানে খিদে পেয়ে গেছে। আর ওখানে গেছি তো খাবো না, তা তো নয়। তো নিয়ে নিয়েছি দুজনে দুটো বার্গার, তো এখন বসে বসে বার্গার খাচ্ছি। আর এটা হচ্ছে 3rd ফ্লোর, তো 3rd ফ্লোরের সাইডেই আমরা বসেছি। দেখো বাইরেটা কত সুন্দর, বাইরের ভিউটা দেখো দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আর মেয়ের সঙ্গে গল্প করছি, দেখো বাইরের ভিউটা মানে খুব খুব সুন্দর, মনে হচ্ছে এখানেই বসে থাকি আর দেখি, তাই না? খুব সুন্দর লাগছে, তাই না? এই যে মোটা মোটা যে থামগুলো দেখছি, ওখানে হবে মেট্রো, তো এখন শুরু হয়নি, উপর দিয়ে যাবে মেট্রো, কাজ চলছে। তো এখন আমরা চলে এলাম ইলেকট্রনিক জায়গায়, তো এখানে ক্রোমা নামটা, তো এখানে সব কোম্পানি আছে, এলজি, স্যামসাং সবই আছে, আর সব ধরনের ইলেকট্রনিক জিনিস আছে এখানে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি একা একে, তোমরা দেখো। আইপড, ল্যাপটপ, কম্পিউটার, এসি, এয়ার কুলার, দেখতে পাচ্ছ এয়ার কুলার, ফ্রিজ, তারপর দেখো দেখো এয়ার কুলার। তো আমি এখানে একটু দাঁড়িয়ে গেছি, এয়ার কুলারটা অন ছিল। দেখো এসি,
এগুলো কোম্পানি ব্যাগ, এইখানে চলে এলাম। ওয়াশিং মেশিন, এগুলো হচ্ছে টপ লোড, অটোমেটিক, ফুলি অটোমেটিক টপ লোড। আর ওই দেখো পিছনে আছে ফ্রন্ট লোড। আর এখানে আছে সেমি অটোমেটিক, এগুলো দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে সেমি অটোমেটিক। হ্যাঁ দেখো ফ্রিজ, দারুণ লাগছে ফ্রিজগুলো দেখতে। এই ফ্রিজটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? হোয়াইট কালার, দারুণ সুন্দর লাগছে, খুব বড় ফ্রিজ। এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রো ওভেন, মাইক্রোওয়েভ দুটোই আছে। আমি ভিডিও করছি, সবাই দেখছে। তো এবারে চলে এলাম বাইরেটা। তো দেখো আমি যেটা বলছিলাম, বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। আর দেখো পান্ডা, এগুলো বাচ্চাদের, যারা খুব ছোট বাচ্চা তাদের মা বা প্যারেন্টসের যে কোনো একজন বসে থাক মানে নিয়ে বসতে পারবে। আর দেখো এটা দোতলা বাসের মতো, মানে ওপরে আছে আর নিচে। আর খুব সুন্দর লাগছে, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি এখনই শুরু হয়ে যাবে, দারুণ লাগছে। মানে কত হাওয়া দিচ্ছে বুঝতে পারছো, মানে মেঘ উঠে গেছে, বৃষ্টি শুরু হবে। আর দেখো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, বাইরে এটা হচ্ছে গেট, মানে দারুণ সুন্দর। মানে মেঘ ডাকছে দেখছো, বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো। তো এখানটা সন্ধ্যের সময় মানে এত ভালো লাগে, মাইন্ড ফ্রেন্ডস হয়ে যাবে, টাইম স্পেন্ড করা, সবাই দেখো বসে বসে টাইম স্পেন্ড করছে, কিছু কিছু খাচ্ছে, মানে বাইরেও অনেক দোকান আছে, মানে দারুণ লাগে দেখছো, সবাই বসে রয়েছে ওদিকে। আর দেখো হ্যাঁ রাস্তার ধারে, আর দেখো রাস্তাটা এই সোজা চলে গেলে বানারঘাটে ন্যাশনাল পার্ক চলে যাবে। দেখো অলরেডি মানে ঝড় উঠে গেছে। আর দেখো বাসটা, দোতলা বাস। এইখানে সব দোকান আছে, মানে স্টল টাইপের, মানে পপকর্ন, তারপর হচ্ছে সুইট কর্ন, আইসক্রিম, মোমোজ, ফেরি ফেরি, মানে সব কিছু আছে। দেখো কটন ক্যান্ডি দেখছো ঝুলছে। আর দেখো পান্ডা, তো দেখো ঝড় শুরু হয়ে গেছে, এবারে সব আস্তে আস্তে ভিতরে যাচ্ছে। দেখো সব বাইরে বসেছিল, এখন ভিতরে যাচ্ছে, বৃষ্টি শুরু, মানে অল্প অল্প, দেখো ছাতাটা দেখো উল্টে। তো হাই ফ্রেন্ড, এখন বৃষ্টি নেমে গেছে, ভিতরে যায়। এটা আমরা শপিং মলে বাইরে এটা ছিলাম। দেখো কখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে 8:30। তো এখন বৃষ্টি ছাড়েনি, 8:30 বেজে গেছে। আর দেখো নিচে 2-3টে ছেলে মেয়ে ভিজছে, ওরা এনজয় করছে বৃষ্টির মধ্যে। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি, মানে চার্জও শেষ হয়ে গেছে মোবাইলে। তো এখানেই আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটা। তো দেখি এবারে অটো পেলে যাব, নাহলে বাসে চলে যাব। এখান থেকে বেশি দূর না, 2-2.5 কিলোমিটার। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই, ভালো থাকবে সবাই, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব, বাই।